পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে একটি বাস থেকে নয়জনকে অপহরণ করার পর তাদেরকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা আজ শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় শুক্রবার রাতে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে একটি বাস থেকে নয়জনকে অপহরণ করে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বেলুচ জঙ্গি গোষ্ঠীগুলো কয়েক দশক ধরে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ মেন গাল বলেছেন বেশ কয়েকজন বন্দুকধারী নস্কি জেলায় ইরানগামী বাসটিকে আটকে দেয় সেখান থেকে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের নয় বাসিন্দাকে চিহ্নিত করার পর তাদেরকে অপহরণ করা হয় ভুক্তভোগীরা সবাই তাফতানে যাচ্ছিলেন